হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রিসেন্টলি রিলিজ হওয়া হিডেন স্টেক মুভিটির এক্সপ্লেইন করতে চলেছি। এই মুভির একটি স্পেশাল ব্যাপার হচ্ছে, মুভিতে আমরা WWE সুপারস্টার জন সিনা এবং বহুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা জ্যাকি স্যানকে দেখতে পারবো। তাহলে বুঝতেই পারছেন মুভিটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন আর কোনো কথা না বলে মূল সিনেমাতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা বাগদাদের ওয়েল পাম্প দেখতে পাই। সেখানে জ্যাকি স্যান, অর্থাৎ মুভিতে যার নাম লাউ, সে তার পুরো টিম নিয়ে সেখানকার সায়েন্টিস্ট চাওয়ের সাথে দেখা করে। হঠাৎ করেই সেখানে একটি বড় ধূলিঝড় শুরু হয়ে যায়, যার কারণে লাউকে দায়িত্ব দেওয়া হয় সেখান থেকে সবাইকে নিরাপদে বের করে নিয়ে আসার। চাও লাউকে বলে এখানে প্রায় 400 জনের মতো লোক আছে, তাদের সবাইকে এখান থেকে নিরাপদে বের করে নিয়ে যেতে হবে। অন্যদিকে আমরা জন সিনাকে দেখতে পাই, মুভিতে যার নাম ক্রিস। ক্রিসের কাছে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে তার ভাই হেনরি। হেনরি তাকে বলে একটি বাস থেকে তাদের কিছু লোকদেরকে কিডন্যাপ করতে হবে, আর তার বিনিময়ে সে এতগুলো টাকা পেয়েছে। কিন্তু কিডন্যাপের কথা শুনেই ক্রিস সরাসরি না করে দেয়। সে বলে আমরা টাকার জন্য বেআইনি কাজ করি, কিন্তু কিডন্যাপের মতো এত জঘন্য কাজ করতে পারবো না, মানে যাতে মাতাল তালে ঠিক। এদিকে হেনরি এতগুলো টাকা হাতছাড়া করতে যাচ্ছিল না, তাই সে ক্রিসকে জোর করতে থাকে, কিন্তু ক্রিস রাগ করে সেখান থেকে চলে আসে। গ্রামে আসার পর ক্রিস যখন বাচ্চাদের সাথে খেলছিল তখন ক্রিসের বন্ধু ওয়েন আসে। মূলত তারা সবাই মিলে এই গ্রামের দেখাশোনা করে। এই গ্রামের মানুষের পানি পান করার জন্য একটাই কুয়া রয়েছে, কিন্তু সেটি কোনো একটা কারণে নষ্ট হয়ে গেছে, আর ওয়েন সেই কুয়া ঠিক করতে এসেছে। কিন্তু শত চেষ্টা করার পরেও ওয়েন কুয়াটি কোনোভাবেই ঠিক করতে পারে না। ওয়েন ক্রিসকে বলে গ্রামের সবাইকে পানি দিতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন। তখন ক্রিস টাকার জন্য হেনরির সেই মিশনের কথা চিন্তা ভাবনা করতে থাকে। অন্যদিকে আমরা লাউকে দেখতে পাই, যে নিজের টিমের সাথে সবাইকে নিয়ে এখান থেকে কিভাবে সবচেয়ে কম সময়ে বেরিয়ে যাওয়া যায় সেই রাস্তা খুঁজছিল। অনেক খোঁজাখুঁজি করার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখানকার সবচেয়ে ভয়ঙ্কর রোড, যার নাম রোড অফ ডেড, সেখান দিয়ে বেরিয়ে যাবে। কারণ তারা যদি অন্য রোড দিয়ে যায় তাহলে তাদের দুদিনের বেশি সময় লেগে যাবে। আর এদিকে তখন সায়েন্টিস্ট চাও ওয়েল পাম্পের কম্পিউটারে একটি স্পেশাল পেনড্রাইভ ঢুকিয়ে সম্পূর্ণ সিস্টেমকে লক করে দেয়। লক করার পর সেই পেনড্রাইভকে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ব্যাগটি অফিসার মিনের কাছে দেয়। মিন ব্যাগটি নিয়ে লাউ যে বাসে বসেছিল সেই বাসে উঠে পড়ে, আর লাউ আটটি বাস আর কিছু হেলিকপ্টার করে সেখান থেকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর মিনের ডায়েরি থেকে একটি ছবি বেরিয়ে আসে। তখন আমরা জানতে পারি আসলে লাউ হচ্ছে মিনের বাবা। সম্পর্কে বাবা হলেও তাদের দেখে মনে হচ্ছিল তাদের মধ্যে কোনো ঝামেলা আছে। কিছুক্ষণ সামনে যাওয়ার পর তারা দেখতে পায় তাদের দিকে অনেক বড় একটি ধূলিঝড় ধেয়ে আসছে, কিন্তু আর কোনো রাস্তা না থাকার কারণে তারা ধূলিঝড়ের ভেতর দিয়ে যেতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই ক্রিস তার দলবল নিয়ে বাস থেকে সায়েন্টিস্ট চাওকে কিডন্যাপ করতে চলে এসেছে। তার মানে হলো ক্রিস তার ভাইয়ের অফার গ্রহণ করেছে। তারা তখন আগে থেকে মার্ক করে রাখা সেই বাসটিকে টার্গেট করে। বাসের উপর অ্যাটাক করে দেখা যায় সেখানে মাত্র একটি এজেন্ট রয়েছে, তাকে বাস থেকে ফেলে দিয়ে তারা পুরো বাসটি কিডন্যাপ করে নিয়ে যায়। ধূলিঝড় থেকে বেরিয়ে আসার পর লাউ চেক করে তাদের সবকিছু ঠিক আছে কিনা। তখন সে জানতে পারে তাদের পুরো একটি বাস উধাও হয়ে গেছে। তখন একটি মেয়ে এজেন্ট লাউকে বলে, স্যার এই মরুভূমি থেকে বের হওয়ার রাস্তা উত্তরের দিকে, তাই আমার মনে হয় তারা বাসটিকে কিডন্যাপ করে উত্তরের দিকেই নিয়ে গেছে। এই কথা শোনার পর লাউ তার টিমকে হেলিকপ্টার নিয়ে আসতে বলে। তারপর লাউ ও তার মেয়ে মিন হেলিকপ্টার দিয়ে বাসটিকে খুঁজতে শুরু করে। তারা যখন বাসটিকে খুঁজতেছিল তখন লাউ দেখতে পায় একটি ট্রাকের মধ্যে জেট ইঞ্জিন চালিয়ে এই পুরো ধূলিঝড়টি ইচ্ছা করে তৈরি করা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এই সবকিছু পূর্ব পরিকল্পিত। তারা সেখান থেকে সামনে এগিয়ে বাসটিকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর তারা বাসটিকে খুঁজেও পায়। লাউ বাসের কাছে যেতেই সেই এজেন্টের কাছে জানতে পারে সেই বাস থেকে সায়েন্টিস্ট চাও সহ 5 জনকে কিছু আমেরিকানরা কিডন্যাপ করেছে। এটা শোনার পর লাউ এজেন্টদের অর্ডার দেয় বাকি বাসগুলো নিয়ে লোকালয়ের দিকে যাওয়ার জন্য, আর লাউ কিডন্যাপারদের ধরার জন্য বেরিয়ে পড়ে। ক্রিসের দলকে ধরার জন্য লাউয়ের টিমের একটি হেলিকপ্টার তাদের ফলো করছে। হেলিকপ্টার থেকে মেশিন গান দিয়ে তারা লাগাতার গুলি ছুড়তে থাকে, সাথে মিসাইল দিয়ে কয়েকটি গাড়ি উড়িয়ে দেয়। ক্রিস বুঝতে পারে এভাবে তাদের সাথে পেরে ওঠা যাবে না, তখন সে একটি প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী ক্রিস গাড়ি থামিয়ে হেলিকপ্টারের উপর গুলি ছুড়তে থাকে। হেলিকপ্টার তার দিকে ঘুরতেই ক্রিসের টিম মেম্বাররা পিছন থেকে মেশিন গান দিয়ে হেলিকপ্টারটিতে লাগাতার ফায়ার করতে থাকে, ফলে হেলিকপ্টারটি একটি পাহাড়ের উপর ক্র্যাশ করে। এরপর ক্রিস তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে তার ভাইয়ের সাথে দেখা করে, আর প্রচন্ড রেগে তার ভাইকে জিজ্ঞাসা করে এই মিশনটা আসলে কার। হেনরি শুধু বলেছিল 5 জন সিভিলিয়ানকে কিডন্যাপ করতে হবে, কিন্তু তাদের পিছনে যে এত বড় অ্যাটাক হতে পারে সে কখনোই সেটা ভাবেনি। তারপর সে দেখতে পায় সেখানে ওয়েন চলে এসেছে। তখন সে জানতে পারে এই সবকিছুর পিছনে মাস্টার মাইন্ড হচ্ছে ওয়েন। ক্রিস ওয়েনকে দেখে তার উপর ভীষণ রেগে যায়, কারণ সে যদি জানত এই সবকিছুর পিছনে ওয়েনের হাত আছে তাহলে সে কখনোই এই মিশনে যেত না। এরপর ওয়েন ক্রিসের কাছে এসে বলে, তুমি আমার হয়ে কাজ করো, এজন্য তোমাকে আমি
অনেক টাকা দিব। এর আগে অনেক আমেরিকান এখানে ছিল যারা আমার হয়ে কাজ করেছে, তারা এখন সবাই বড়লোক হয়ে গেছে। তার মুখে এসব কথা শুনে ক্রিস বলে, তোমার যা ইচ্ছে করো কিন্তু আমার কাজ শেষ, এখন আমার টাকা আমাকে বুঝিয়ে দাও। কিন্তু ওয়েন ক্রিসকে বলে তার টাকা দিতে একটু দেরি হবে। এই কথা শুনে ক্রিস অনেক রেগে যায়, রেগে মেগে সে সেখান থেকে যেতে নেয়। তখন ক্রিসের ভাই তাকে বলে, ওয়েন একটু সমস্যার মধ্যে আছে, তুমি এখান থেকে যাও, আমি টাকা নিয়ে আসতেছি। ক্রিস তখন হেনরিকে বলে, দুই ঘন্টার মধ্যে ওয়েনের কাছ থেকে সব টাকা নিয়ে আমার কাছে চলে আসবা। তারপর একটা গাড়ি নিয়ে ক্রিস সেখান থেকে চলে যায়। ক্রিস সেখান থেকে যাওয়ার পর হেনরি ওয়েনকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা ক্রিসকে ছাড়াও এই কাজ সম্পূর্ণ করতে পারবো। ওয়েন তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে গুলি করে সেখানে মেরে ফেলে, আর সাথে সাথে তারা হেনরির সকল লোকদেরকেও মেরে ফেলে। অন্যদিকে লাও হেলিকপ্টার থেকে ক্রিসকে যেতে দেখে ফেলে। সেই স্নাইপার জুম করে দেখে গাড়িতে কোনো আমেরিকান আছে কিনা। ক্রিসকে দেখে শিওর হওয়ার পর সে হেলিকপ্টারের ভিতরে চলে যায়। এদিকে ক্রিস গ্রামে চলে আসে, সে অনেক রেগে ছিল, তাই রাগ কমানোর জন্য সে বাচ্চাদের সাথে খেলা করতে থাকে। ক্রিস যখন একটি বাচ্চার সাথে খেলতে থাকে তখন লাও তাকে ফলো করতে করতে সেখানে চলে আসে। লাও ক্রিসকে দেখার পর তাকে জিজ্ঞাসা করে, তুমি এই মরুভূমিতে কি করছো? তখন ক্রিস লাওকে বলে, আমি এই সম্পূর্ণ গ্রামটির দেখাশোনা করি। ক্রিস তখন লাওয়ের কাছে জানতে চায়, তুমি এখানে কি করো? তখন সে ক্রিসকে বলে, কেউ একজন আমাদের টিম মেম্বারদের কিডন্যাপ করেছে, আমি তাদেরকেই খুঁজতেছি, আর কেন জানি না আমার মনে হয় এই সবকিছুর পিছনে তোমার হাত রয়েছে। তারপর তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, আর এক পর্যায়ে তারা মারামারি করতেই যাবে কিন্তু সেখানে ছোট ছোট বাচ্চা থাকার কারণে তারা পিছিয়ে আসে। এরপর ক্রিস একটি পুরাতন ফ্যাক্টরিতে যায় যেখানে হেনরির সাথে তার দেখা করার কথা ছিল। ফ্যাক্টরির ভিতরে যাওয়ার পর ক্রিসরা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় তার ভাই হেনরিকে কেউ মেরে ফেলে এখানে রেখে গেছে। এটা দেখার পর সে বুঝতে পারে এই কাজটি ওয়েন তাকে শিক্ষা দেওয়ার জন্য করেছে। তখন ক্রিসকে ফলো করতে করতে লাও সেখানে চলে আসে। ক্রিস তখন লুকিয়ে পড়ে আর লাও ভিতরে আসার পর তার উপর অ্যাটাক করে, আর তখনই আমরা দুর্দান্ত একটি ফাইটিং সিন দেখতে পাই। তাদের মারামারি দেখে বোঝা যায় কেউ কারো থেকে কম যায় না। মারামারি মাঝে লাও ক্রিসকে জিজ্ঞাসা করে, সে কেন তার টিম মেম্বারদের কিডন্যাপ করেছে? তখন ক্রিস বলে, এইসব কিছুর পিছনে মাস্টার মাইন্ড হলো ওয়েন, ওয়েন তাকে মিথ্যা বলে এই কাজটি করিয়েছে। তখন তারা বাইরে থেকে কিছু আওয়াজ পায়, শব্দ শুনে তারা বাইরে যেতেই দেখতে পায় ওয়েন তাদেরকে মারার জন্য লোক পাঠিয়েছে। ওয়েনের লোক তাদেরকে দেখে লাগাতার গুলি করতে থাকে। তখন তারা নিজেদের ফাইট বাদ দিয়ে ওয়েনের লোকেদের বিরুদ্ধেই লড়তে থাকে। লাও এবং ক্রিসের কাছে অনেক গ্রেনেড থাকার কারণে ওয়েনের টিম সেখান থেকে পালাতে বাধ্য হয়। ক্রিস আর লাও সেখান থেকে বের হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা ওয়েনের বিরুদ্ধে একত্র হয়ে লড়বে, কারণ ক্রিস তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে চাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ওয়েন সেই বাগদাদের ওয়েল পাম্পে পৌঁছে গেছে, আর সেখানে সে ওই কম্পিউটারটি হ্যাক করতে চাচ্ছিল। তখন সে জানতে পারে সম্পূর্ণ কম্পিউটারটি একটি পেন ড্রাইভ দিয়ে লক করা হয়েছে। ওয়েন চাওয়ের কাছে সেই পেন ড্রাইভের কথা জানতে চাইলে সে কিছুই বলে না, কারণ সে জানত ওয়েনের উদ্দেশ্য এখান থেকে মিলিয়ন টন তেল হাতিয়ে নেওয়া। চাও পেন ড্রাইভের ব্যাপারে কিছুই না বলার কারণে ওয়েন রেগে গিয়ে তার একজন লোককে মেরে ফেলে। এটা দেখে চাও ভয় পেলেও ওয়েনকে সে কিছুই বলে না। ওয়েন তখন বুঝতে পারে এত সহজে তার মুখ থেকে কথা বের করা যাবে না। তখন সে তার ফাইনাল চালটি চালে। তখন আমরা দেখতে পাই ওয়েন চাওয়ের সাথে সাথে ওই বাস থেকে তার ছেলেকেও কিডন্যাপ করে নিয়ে এসেছে। ওয়েন তার ছেলেকে মারার হুমকি দিলে সে ভয় পেয়ে বলে দেয় যে পেন ড্রাইভটি একটি ব্যাগের মধ্যে আছে, আর ওই ব্যাগটি তার সহকর্মী মিনের কাছে রয়েছে। তারা এখন কোথায় আছে চাও সেটা জানে না। ওয়েন যখন ব্যাগের লোকেশন জানার জন্য চাওকে অনেক ফোর্স করতে থাকে তখন চাওয়ের ছেলে ভয় পেয়ে ওয়েনকে বলে সেই ব্যাগের মধ্যে একটি ফোন রাখা আছে, সেই ফোনের নাম্বার ট্র্যাক করলে ব্যাগের লোকেশনও জানা যেতে পারে। আর এইদিকে তখন মিন সেই ব্যাগটি নিয়ে ক্রিসের গ্রামেই ছিল। ক্রিস লাও এবং মিন সবাই মিলে গ্রামের সবার সাথে এনজয় করছিল। ক্রিসকে হাসি খুশি দেখে মিন তার বাবাকে জিজ্ঞাসা করে, ক্রিসকে বিশ্বাস করা আমাদের ঠিক হচ্ছে কিনা। তখন লাও মিনকে বলে, যেহেতু ক্রিসের কাছে সবকিছু থাকা সত্ত্বেও সে আমেরিকাতে না গিয়ে এই গ্রামে গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাদের সাহায্য করার জন্য, তাই নিশ্চয়ই সে একজন ভালো মানুষই হবে। এই কথা বলে লাও ক্রিসের সাথে গিয়ে বাচ্চাদের সাথে খেলতে শুরু করে। কিছুক্ষণ পর ক্রিস বাইরে চলে আসে এবং মিনের একটি ডায়েরি পায়। সেখানে সে একটি লাওয়ের ছবি দেখতে পায়। লাও ক্রিসের কাছে আসলে সে তাকে বলে, মিন অনেক সুন্দরী একটি মেয়ে, লাও অনেক লাকি যে তার মতো একটি বউ পেয়েছে। তখন লাও রেগে গিয়ে বলে, উল্টাপাল্টা কথা বলা বাদ দাও, সে আমার মেয়ে। মিনের মা অনেক বছর আগে মারা গিয়েছে এবং আমি মিনকে বেশি একটা সময় দিতে পারিনি, তাই এটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা চলছে। লাও আরো বলে, সে মূলত এই
মিশনে এসেছে মিনের জন্যই, কারণ সে আগে থেকেই জানতো মিন এই স্টেশনে কাজ করে। তারা যখন ভেতরে বসে কথা বলছিল তখন তারা বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। বাইরে যেতেই তারা দুজন দেখতে পায় ওয়েনের লোকেরা তাদেরকে মারার জন্য সেখানেও চলে এসেছে। তখন আমরা আবার ক্রিস এবং লাভের একটি দুর্দান্ত ফাইটিং সিন দেখতে পাই। সেখানে তারা দুজন মিলে একে একে ওয়েনের লোকেদেরকে মারতে থাকে, কিন্তু মারামারির এক পর্যায়ে ওয়েনের লোকেরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে আর সেখানে তখন অনেক গ্রামবাসীরাও চলে আসে। ক্রিস তখন মারামারি থামিয়ে তাদের কাছে জানতে চায় তারা আসলে এখানে কেন এসেছে। তারপর তারা ক্রিসকে বলে তারা চাওয়ের ব্যাগটির জন্য এখানে এসেছে। এই কথা শোনার পর ক্রিস ভিতরে গিয়ে মিনের হাত থেকে সেই ব্যাগটি নিয়ে তাদেরকে দিয়ে দেয়, কিন্তু এই ব্যাগে যে কত মূল্যবান একটা জিনিস রয়েছে সেটি ক্রিস জানত না। ওয়েনের লোকেরা ব্যাগটি পাওয়ার পর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মিন যখন ক্রিসকে ওই ব্যাগের জন্য অনেক কথা শোনাতে থাকে তখন ক্রিস জিজ্ঞাসা করে, আচ্ছা ওই ব্যাগে আসলে মূলত কি এমন জিনিস ছিল? তখন মিন ক্রিসকে বলে ওই ব্যাগে একটা পেনড্রাইভের মধ্যে সেখানকার অনেক বড় একটি ওয়েল পাম্পের কম্পিউটারের অ্যাক্সেস ছিল, যেটা দিয়ে চাইলেই তারা মিলিয়ন মিলিয়ন তেল চুরি করতে পারবে। তাই এই পেনড্রাইভটি যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে পুরো পৃথিবী ইতিহাসে সবচেয়ে বড় তেল চুরি দেখবে। অন্যদিকে আমরা দেখতে পাই জার্মানি থেকে বড় বড় ট্যাঙ্কার জাহাজ আনা হচ্ছে। বন্দরের কাছাকাছি এসে জাহাজের ক্যাপ্টেন ওয়েনকে কল করে বলে তেল ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। অন্যদিকে লাওয়ার ক্রিস মিলে সিদ্ধান্ত নেয় তাদের যে করেই হোক পৃথিবীর সবচেয়ে বড় তেল চুরি থামাতে হবে। তারপর তারা সেই জেট ইঞ্জিন লাগানো ট্রাকটি নিয়ে সেখান থেকে যেতে থাকে। তারা যাওয়ার পর মিনও ভাবতে থাকে তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওয়েন চাওকে সেই ব্যাগটি দিয়ে বলে সবকিছু শুরু করার জন্য। চাও যখন পেনড্রাইভ দিয়ে সুপার সিস্টেমকে অন করে ফেলে তখন ওয়েন আর দেরি না করে জাহাজে তেল ভরতে শুরু করে। ওয়েন তখন জানতে পারে সবগুলো জাহাজে তেল ভরতে তার 24 ঘন্টা মতো সময় লাগবে। আর এদিকে লাওয়ার ক্রিস জেট ইঞ্জিনের সাহায্যে ওয়েনের দিকে রকেটের গতিতে আসতে থাকে। তাদেরকে থামানোর জন্য ওয়েনের লোকেরা রকেট লঞ্চার মারতে থাকে, কিন্তু কোনোভাবেই তাদের থামানো যাচ্ছিল না। তারা জেট ইঞ্জিন দিয়ে সবকিছু দুমড়ে মুচড়ে চলে যায়। ক্রিস আর লাওকে আসতে দেখে ওয়েন কম্পিউটারে থাকা পেনড্রাইভটি ভেঙে ফেলে। তারপর সে তার দলবল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে ক্রিস আর লাও ওয়েনের লোকেদের সাথে ফাইট করছিল। তাদের সবাইকে শেষ করে ভিতরে ঢুকতেই তারা দেখতে পায় কিছু লোক মিলে চাওকে আটকে রেখেছে। এটা দেখে তারা সেখানে গিয়ে একে একে সবাইকে মেরে চাওকে ছাড়িয়ে নেয়। তখন ক্রিস দেখতে পায় ওয়েন তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তখন লাও ক্রিসকে বলে ওয়েনকে ফলো করতে, এখানে সে একাই সামলাতে পারবে। ক্রিস ওয়েনের গাড়ি পিছনে দৌড়াতে থাকে, কিন্তু সে কোনোভাবেই তাকে ধরতে পারে না। তখনই ক্রিস দেখতে পায় মিন সেখানে তার ফেভারিট গাড়িটি নিয়ে চলে এসেছে। তখন ক্রিস আর মিন ওয়েনের গাড়ি পিছু করতে থাকে। পিছু করতে করতে তারা এক পর্যায়ে তাদের গাড়িটি পাহাড় থেকে পড়ে যায় আর তাদের গাড়ি পুরো দুমড়ে মুচড়ে ভেঙে যায়। ততক্ষণে ওয়েনের গাড়ি অনেক দূর এগিয়ে গেছে। তখন লাও সেই জেট ইঞ্জিন লাগানো ট্রাকটি নিয়ে সেখানে চলে আসে। তারপর মিন আর ক্রিসকে নিয়ে জেট ইঞ্জিনের সাহায্যে রকেট গতিতে ওয়েনের দিকে যেতে থাকে। সম্পূর্ণ গতিতে গিয়ে তাদের ট্রাকে গিয়ে ধাক্কা দেয় আর তাদের ট্রাক হাওয়ায় উড়ে যায়। সেই ট্রাক ওয়েনের গাড়ির সামনে এসে পড়ার কারণে সেও কিছুটা আহত হয়। ওয়েন তখন বুঝতে পারে যে তাদের সাথে কখনোই সে পেরে উঠবে না, তাই ওয়েন সেখান থেকে ভাঙাচোরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এটা দেখার পর লাও তার ট্রাকের জেট ইঞ্জিন অন করে ওয়েনের গাড়িকে ধাক্কা দিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। লাও আগে থেকে জানতো সামনে একটি পাহাড় আছে, তাই সে তার মেয়েকে নিজের সাথে বেঁধে সামনের দিকে যেতে থাকে। কিন্তু ওয়েন পাহাড়ের চূড়ায় যেতেই কোনোভাবে তার গাড়িটি সামলে নেয় আর ওয়েনকে পাহাড় থেকে ফেলতে গিয়ে লাও আর মিন নিজেরাই পাহাড় থেকে পড়ে যায়, কিন্তু কোনোভাবে তাদের দড়িটি ওয়েনের গাড়ির সাথে আটকে যায়। এটা দেখার পর ওয়েন তাদেরকে পাহাড় থেকে ফেলতে নিজেকে সহ গাড়ি নিয়ে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে লাও আর মিন পাহাড়ের গায়ে একটি সমতল জায়গায় আটকে পড়ে বেঁচে যায়। কিন্তু বিপদ তখনও কাটেনি, ওয়েনের গাড়ি নিচে পড়তে থাকে আর ওয়েনের গাড়ির সাথে লাগানো দড়ি এখনো তাদের গায়ের সাথে বাঁধা। লাও ডিরেক্টরের দয়ায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দড়িটি খুলতে সক্ষম হয় আর ওয়েন পাহাড় থেকে নিচে পড়ে সেখানে মারা যায়। তারা তাদের আশেপাশে ক্রিসকে খুঁজতে থাকে। ক্রিসকে না দেখতে পেয়ে তারা ভাবতে থাকে ক্রিস হয়তো মারা গেছে, কিন্তু তখনই তারা দেখতে পায় ক্রিস নিচে থেকে উপরে উঠে আসে। ক্রিসকে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। তারপর ক্রিস জিজ্ঞাসা করে এখান থেকে যাওয়ার কি কোনো প্ল্যান আছে। তখন লাও তাকে বলে আমার কাছে একটা প্ল্যান আছে। তখন আমরা দেখতে পাই তার প্ল্যান হচ্ছে জোরে জোরে হেল্প হেল্প করে চিল্লানো। তারপর মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় লাও এর টিম মেম্বাররা জাহাজ থেকে সব তেল জব্দ করেছে আর ক্রিস এবং লাও তখন গ্রামে এসে সেই পানির পাম্প ঠিক করার চেষ্টা করে। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা সেই পাম্পটি ঠিক করে ফেলে। তারপর সেখানে মিলিটারি সিক্রেট এজেন্ট এসে তাদেরকে নতুন একটি মিশন দেয় আর পার্ট টু আসার হিন্ট দিয়ে এই মাস্টারপিস মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবো। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।